আসলে আমি যখন পরশুদিন জানতে পারি যে আমি পুরস্কারটা মানে পেয়েছি, নমিনেটেড ছিলাম সেটা জানি, আমি ঘন্টা দুই তিনেক পর্যন্ত আসলে কোনো কথা বলতে পারিনি, একেবারেই মানে সত্যি কোনো কথা বলতে পারিনি, স্তব্ধ ছিলাম, একদম নিশ্চুপ হয়ে গিয়েছিলাম। এরপরে যখন আমার কাছের জনরা, খুব কাছের বন্ধু যারা আমার এই লম্বা জার্নিতে আমাকে আমার চড়াই উৎরাই সব সময় ছিল পাশে, ওরা দেখি যে আমার থেকে বেশি আনন্দিত, এবং এই ফিল্মটার ইউনিটের যারা ছিল তারা দেখে আমার থেকে বেশি আনন্দিত, তখন আস্তে আস্তে আসলে আমি অনুভব করলাম যে হ্যাঁ, তো আমার জন্য অনুভূতিটা অনেকটা অবাস্তব, স্বপ্নের মতো। স্তব্ধ হওয়ার কারণ আসলে আমার অভিনয় জীবনের জার্নিটা অনেক বড়, আমি 12 বছর বয়স থেকে অভিনয় করছি, সে জায়গা থেকে একটা লম্বা জার্নি, তখন থেকেই অভিনয়টাকে ভালোবাসি, ওটার সাথে আমি একদম আমি শেখার চেষ্টা করেছি, আমি থিয়েটার করেছি, আমি বিভিন্ন অ্যাক্টিং কোর্সেস করেছি, এই কিছুদিন আগেও আমি একটা ভয়েস অ্যাক্টিং কোর্স করেছি, কিন্তু আমার অনেক বন্ধুরা বা এই মিডিয়াতে সবাই জানে, সবার কাছে শুনতাম যে আমি নাকি খুবই ভালো অভিনেত্রী, কিন্তু আমাকে নিয়ে কাজ করার আগ্রহটা মানুষের খুব কম ছিল, ইভেন সেইং যে আমি অনেক ভালো অভিনেত্রী, এটাও বলতো যে যাকে নিচ্ছি সে হয়তো তোমার মতন ভালো অভিনেত্রী না, কিন্তু তাকে নিলে আসলে কাজটা সেল হবে, কিন্তু আমার প্রচার কম, বা আমি আসলে আজও আমি জানি না কারণটা কী। তো তখন আমার এক ধরনের আপসেট লাগতো, তো যে যোগ্যতা গুণ কিংবা অভিনয়টার আসলে আমি মনে হলো যে গুরুত্ব কম। তো গত 6 বছর একদম চোখ কান নাক বন্ধ করে আমি ডিসাইড করলাম যে ঠিক আছে, আমি শুধু ফিল্মটাই করব। এখানে আমার আমি আরও তৈরি করলাম, আমাকে আরও প্রস্তুত করলাম, সেরকম একটা জায়গা থেকে মোটামুটি সবাইকে আমি বললাম যে ঠিক আছে, আমি শুধু ফিল্মটাই করব। রাকাত ভাই যে কারণে আমাকে এই কাজটাতে নিলেন, তার একটা প্রধান কারণ হচ্ছে উনি আমাকে বলেছিলেন যে একটা লম্বা সময় তোমাকে দিতে হবে, এবং একদম ডেডিকেটেডলি দিতে হবে, উইথ ফুল সিনসিয়ারিটি। আমি শুনেছি যে তুমি খুব সিনসিয়ার, তোমাকে কাজে নিলে কোনো ঝামেলা হয় না, তো আর উনি আমার অভিনয়ও ভালোবাসেন, উনি আমাকে মূল্যায়ন করলেন এবং কাজটাতে নিলেন। তো যেহেতু এর আগে আসলে এত রকমের তিক্ত অভিজ্ঞতা, তো আমি আসলে তো ভাবিনি যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাব, যেটা একটা দেশের সর্বোচ্চ সম্মান, যে কারণে আমার ওই দীর্ঘ যে কষ্ট সহ্য করা বা টিকে থাকা লড়াইটা, সব জায়গা থেকে আমি আসলে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি নিজের কাছে নিজেকে যেটা বললাম, যেই সাধনাটার মধ্যে আমি ছিলাম, ধ্যান, কর্মের প্রতি ধ্যান, এবং একদমই কাজটা করা ভালোবেসে, এই দুটো জিনিস যদি কেউ আসলে সততার সাথে করে তাহলে বোধহয় আসলে অনেক কিছু অর্জন করা সম্ভব। তো আমি মনে হলো যে না, আমার কষ্ট, সততা এবং আমার পরিশ্রম আসলে হয়তো বৃথা যায়নি, এবং আমি আসলে কৃতজ্ঞ অনুভব করছি। পছন্দ করেন আবার করেন না, আমার অভিনয় যে ভালো, আমি যে অভিনয়টা ভালো করি এটা আমি অনেক মানুষের কাছে শুনেছি, যে আমি চেষ্টা করলে পারি, আমি খুব ভালো অভিনয় পারি তা আমি বলবো না। যেমন গোর ছবিতে যদি আমার ডিরেক্টর না থাকতেন তাহলে কি আসলে আমি এতটা ভালো করতে পারতাম? না, পারতাম না, কারণ সবটা একজন অভিনেতার চোখে হয়তো ধরা পড়ে না, কারণ একজন ডিরেক্টর মনিটরে থাকেন, তার চোখে অনেক কিছু ধরা পড়েন, উনি তো আমাকে সেই ফাঁক ফোকরগুলো ধরিয়ে দিয়েছেন, তো সেই জন্য বলছি। কিন্তু ছোটবেলা থেকেই শুনি যে আমি খুবই ভালো অভিনেত্রী বা এরকম কোনো কিছু, তারপরও আসলে তারা কেন আমাকে নিয়ে কাজ করেননি এটা আসলে বোধহয় তারাই ভালো বলতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে তারা হয়তো অভিনয়, নিয়মানুবর্তিতা, সিনসিয়ারিটি হয়তো তাদের কাছে ম্যাটার করে না, যাদের যার কাছে ম্যাটার করেছে তিনি আমাকে নিয়ে কাজটা করেছেন। হ্যাঁ, নিশ্চয়ই আমার জানা মতেই এরকম অনেকে আছে যে যারা পড়ে, যারা নিজেকে গড়ে, অভিনয়ের অনেক কিছু শেখে, হয় কি যারা শিল্পী মোনা তারা তো একটু, তারা তো আসলে মানে একটু ইন্ট্রোভার্ট হয় বা একটু হয়তো কখনো ওইভাবে খুব প্রচারমুখী হয় না, তো তাদের একটা চাওয়া থাকে যে আমাকে আমার কাজটার জন্যই ডেকে নেওয়া হবে। তো সেরকম জায়গা থেকে হয়তো অনেকে আছে যারা সুযোগ বঞ্চিত, যাদেরকে হয়তো ওভাবে মূল্যায়ন করা হচ্ছে না, আমার পরিচিতই আমি জানি যে বেশ কয়েকজন আছেন।